আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা, ডক্টর ইউনুস। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। আকস্মিক বন্যায় শেরপুর ও ময়মনসিংহের 163 গ্রাম প্লাবিত। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার। খুলনা বিএনপির 4 নেতা বহিষ্কার। অঢেল সম্পদ বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবরের। মাঙ্কিপক্স নির্ণয়ের দ্রুত পরীক্ষার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়োগ বাণিজ্য ভূমি দখলে বেপরোয়া ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ। 8 মাসে বজ্রপাতে মৃত্যু 297, বেশিরভাগই পুরুষ। ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে বাড়ি ছেড়ে পালালেন নেতানিয়াহু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সকালে বঙ্গভবনে যান তিনি। সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। এ সময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা অভিহিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনুস বলেন, এ সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30 দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনে ব্যাপকভাবে পদোন্নতির পরিপ্রেক্ষিতে কাজের সুবিধার যুক্তিতে 2017 সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল। এরপর থেকে সুযোগ সুবিধা ও দায়িত্ব নিয়ে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা এই দুই বিভাগের কর্মকর্তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। এ কারণে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার পরিকল্পনা করছে। এতে আর্থিক ব্যয় অনেকটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রী বরদি ও ঝিনাইগাদি উপজেলায় কমপক্ষে 113 গ্রাম এবং ময়মনসিংহের ধোবা উড়ায় 50 গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালি নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী দুটির বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। পানির তোরে প্লাবিত হয়েছে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবের ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিজপাড়া এলাকা। চেলাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী আমবাগান সড়ক, নন্নী মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান বাদকুসি সড়ক। ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করে। তার নামে 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।
খুলনা নগরীর খালিশপুর থানার 8 ও 11 নং ওয়ার্ডে বিএনপির সুধীর সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 11 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহীদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। ওই চারজনকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সদ্য বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানের অবৈধ সম্পদ অর্জন সহ নানা বিষয়ের তথ্য উঠে এসেছে একটি সংস্থার প্রতিবেদনে। ওই প্রতিবেদনটি সম্প্রতি সময়ে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2টি বাড়ি, ঢাকার পূর্বাঞ্চল 20 বিঘা জমি আর আর্মি গ্রিন সিটিতে 10টি প্লট রয়েছে মজিবুরের। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পেছনেও তার ভূমিকা ছিল। DGFI-তে থাকাকালীনই তার অন্ধকার প্রবণতা উত্থাপিত হতে শুরু করে, যা তাকে র্যাবের ADG অপারেশন হিসেবে নিযুক্ত করার সময় সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে ওঠে। মেজর জেনারেল জিয়াউল আহসানের সাথে সহযোগিতায় তিনি র্যাবের মধ্যে জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি ও জামায়াত ইসলামীকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই অপারেশনগুলোতে তার সাফল্য একটি পদোন্নতি এবং ঢাকা সেনানিবাসে 46 ব্রিগেডের স্বাধীন ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগের দিকে পরিচালিত করে। মাঙ্কিপক্স শনাক্তের জন্য প্রথম পরীক্ষার অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এতে ফলাফল দ্রুত জানা যাবে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা BBC-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মারাত্মক এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বন্ধ করতে দ্রুত শনাক্তকরণের পরীক্ষা সহায়তা করবে। নতুন এই PCR পরীক্ষা ত্বকের ক্ষত স্থান থেকে সোয়াব নিয়ে এমপক্স DNA শনাক্ত করতে সক্ষম। প্রথমে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠাতে হবে, এরপর ফলাফলের জন্য রোগী এবং চিকিৎসকদের অপেক্ষা করতে হবে। চাকুরিতে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ভূমি দখল সহ নানা অপকর্ম করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বিরুদ্ধে। জাতীয় পার্টির আমলে জাহিদ মালেকের বাবা কর্নেল মালেক ছিলেন মন্ত্রী ও ঢাকা সিটির মেয়র। তখন রাজনীতিতে জাহিদ মালেকের নাম গন্ধ ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কর্নেল মালেক আওয়ামী লীগে যোগ দিয়ে মানিকগঞ্জ 3 আসনে নৌকার টিকিট নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এরপর পারিবারিক সূত্রে রাজনীতিতে আগমন ঘটে জাহিদ মালেকের। এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মন্ত্রী হন তিনি। এরপর গড়ে তোলেন আওয়ামী লীগের কতিপয় পদধারী নেতাকে নিয়ে নিজস্ব বলয়। অনুগতদের দিয়ে করতে থাকেন চাকরি, নিয়োগ, টেন্ডার বাণিজ্য, বালুমহল নিয়ন্ত্রণ, ভূমি দখল সহ নানা অপকর্ম। এভাবেই গড়ে তোলেন সম্পদের পাহাড়। অনুসন্ধানে বেরিয়ে আসে নামে বিনামে তার সম্পদের তথ্য। চলতি বছরের 8 মাসে সারা দেশে বজ্রপাতে 297 জনের মৃত্যু হয়েছে, আর এর মধ্যে বেশিরভাগই পুরুষ বলে জানিয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্ট্রম অ্যাওয়ারনেস ফোরাম। শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে এ তথ্য প্রকাশ করা হয়। সংগঠনটি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বজ্রপাতে 297 জন মানুষ মারা গেছে। এছাড়া এই 8 মাসে বজ্রপাতে আহত হয়েছে 73 জন মানুষ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক হামলায় আল খাদ্দিরা অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাত দিয়ে এমনটা দাবি করেছেন সংবাদ মাধ্যম আল মায়াদিন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।